এতদিন পর্যন্ত আমরা দেখেছি গুজরাটে মুসলমানদেরকে মারা হয়েছে, আসামে মুসলমানদেরকে মারা হয়েছে, ত্রিপুরাতে মুসলমানদেরকে মারা হয়েছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ঝাড়খণ্ডে বিহারে মুসলমানদেরকে মারা হয়েছে। গত শনিবার কি দেখলাম পশ্চিমবাংলার জমিনে? আমরা সবাই মনে করতাম যেটা শান্তির জায়গা, বড় আশা করে মুসলমানরা ভোট দিয়েছিল দিদিকে, এই আশা করে যে আমরা শান্তিতে থাকতে পারবো। গত শনিবার দেখতে পেলাম আমার কলেমার ভাই আনিস, শুনেছেন না? এই আমি কি বাড়িয়ে বলছি? তার অপরাধ কি ছিল? এনআরসি আন্দোলনের নেতা ছিল আনিস, হাওড়ার আমতায় বাড়ি, কলকাতা আলিয়া ইউনিভার্সিটির কিছু জায়গা সরকার অবৈধভাবে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের হাতে তুলে দিচ্ছে। এইটা যখন প্রতিবাদ করলো শনিবার রাত্রেবেলা আমার ভাই আনিস কলেমার মুসলমান ভাই, জলসা শুনে রাত 12টার সময় 12:30টার সময় বাড়ি ফিরল। আমতা থানার ওসির নির্দেশে একজন পুলিশ গিয়ে তার বাপের সামনে বলল, দাঁড়াও, তোমার ছেলে কোথায়? বলছে, ছেলে এই ছেলে কোথায় বলো, এক্ষুনি মেরে ফেলবো। বলল, ছেলে তিনতলায় আছে। পুলিশ দাঁড়িয়ে থেকে সিভিক পুলিশ তিনজনে উপরে তিনতলায় উঠল। বলুন, আপনার তো ঘরে ছেলে আছে, আপনার তো ভাই আছে, বাপকে যদি নিচে দাঁড় করিয়ে রেখে বাপের সামনে বুকে বন্দুক ধরে ছাদের উপরে যদি একটা ছেলেকে খুন করা হয়, এটা মানুষ হিসাবে কোনোদিন মেনে নেওয়া যাবে? জোরে বলো, জোরে বলো। সেখানে খুন করা হলো, খুন করার পরে বাপের সামনে লাশকে ফেলে দিল। যাওয়ার সময় বেঈমান পুলিশ বলে যাচ্ছে, স্যার কাজ হয়ে গেছে, কাজ, জোরে বলো, কাজ হয়ে গেছে। আড়াই ঘন্টা পরে বাপ থানায় ফোন করলো, স্যার আমার ছেলেকে তো পুলিশ থানা থেকে সে খুন করে দিয়ে গেছে। পুলিশ বলল, না না, আমতা থানা থেকে কোনো পুলিশ যায়নি, 48 ঘন্টা 72 ঘন্টা হয়ে গেল, গ্রেপ্তার হলো না। কালকের দেখলাম দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা বলছে আমরা ওসির নির্দেশে গিয়েছিলাম। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, ওই যে যুবক ছেলেটাকে খুন করা হলো, এতদিন পুলিশের কাজ ছিল মানুষের নিরাপত্তা পাহারা দেয়া, এতদিন পুলিশের কাজ ছিল মানুষ বিপদে পড়লে তার কাছে যাওয়া, এতদিন পুলিশের দায়িত্ব ছিল কোনো মানুষ বিপদে পড়লে তার কাছে গিয়ে জীবন বাজি রেখে কাজ করা। আজকের পুলিশ খুনি, পুলিশ খুনি, পুলিশ খুনি, এর পিছনে নিশ্চয়ই কোনো নেতা নেত্রীর হাত আছে। তা না হলে আমার আনিস ভাইটা কি অপরাধ করেছিল? আজকের আপনাদের সামনে প্রতিবাদ করছি এই কারণে, পুলিশ যদি কারোর বাড়িতে ঘরে মধ্যে খুন করে দিয়ে চলে আসতে পারে, আপনারা আমার জীবনের কোনো রিস্ক আছে? জীবনের কোনো নিরাপত্তা আছে? কালকের আপনি রাস্তায় পড়ে মরে যাবেন, কেউ খবর নেবে না। সেজন্য যেখানে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদে নামুন। এর পিছনে অর্ডার দিয়েছে কারা? কেন আমার নিরাপরাধ ভাইকে তোমরা খুন করলে? আজকে দুজনকে ধরা হলো, দুজনকে ধরার পরে তারা বলল, থানার ওসি আমাদেরকে নির্দেশ দিয়েছে, এই গাড়িতে আসার সময় আপডেট খবর দেখে আসলাম, ওসিকে সরকার ছুটিতে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? ভোটের আগে তো খুব এসেছিলে বাবা বাবা করে, খুব তো মাথায় টুপি দিয়ে বিসমিল্লা ইনশাল্লাহ মাশাল্লাহ বলে এসেছিলে, আজকের মুসলমানের কোনো দাম তোমার কাছে নাই, কেন আজকের যুবক ছেলেটাকে খুন হতে হলো? সরকার তুমি কি জবাব দেবে বলো? পুলিশ সরকার নিজে দায়ী হয়েতেই ছেলেকে খুন করছে। মনে রাখবেন, গোটা পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে, যদি আসল খুনিদেরকে ধরে গ্রেপ্তার না করা হয়, যদি খুনিদেরকে যদি ফাঁসিতে না ঝোলানো হয়, আমার আনিস ভাইকে তোমরা যেমন তিনতলা থেকে খুন করেছো, পশ্চিমবাংলার মুসলমান পরবর্তী ভোটে তোমাকে 14তলা থেকে লাথি মেরে ফেলে দেবে, এটা লিখে রেখে দিও। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদের ঈমান নিয়ে খেলা করতে যেও না, এই মুসলমান আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না। জেনেই নিয়েছি, বুঝে নিয়েছি আমরা যে একমাত্র আল্লাহ ছাড়া পশ্চিম বাংলার জমিনে কোনো নেতা আমার পাশে নাই। আপনারা কি বলছেন বলুন? আপনারা কি বলছেন বলুন? সেজন্যে ঐক্যভাবে থাকুন, পাশে কোনো মানুষের উপরে জুলুম হলে প্রতিবাদ করুন। আল্লাহর নবী বললেন, তোমার চোখের সামনে শরিয়াত বিরোধী যদি কোনো কাজ হয় তুমি সর্বপ্রথম হাত চালাও। হে যুবক, তোমাকে বলছি, তোমার পাড়ায় যদি কোনো গরিব মানুষের উপরে নির্যাতন হয়, কেউ যদি জুলুমের শিকার হয়, তুমি সেখানে প্রতিবাদ করো। হাত চালালে যদি তোমার জীবনহানি হওয়ার আশঙ্কা থাকে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। নবী বললেন, ফাইল্লা মেস্তাদি ফাবি লিসানিহি, মুখ দিয়ে প্রতিবাদ করলে যদি তোমার জীবন চলে যাওয়ার সম্ভাবনার আশঙ্কা করো,
তুমি অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে এসো, এটাই তোমার দুর্বল ইমানের পরিচয়। ইমানের তিনটি স্টেজ, হয় হাত চালাও, তা না হলে মুখ দিয়ে প্রতিবাদ করো, তা না হলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে থাকো। ধিক্কার জানাচ্ছি এই পুলিশকে, ধিক্কার জানাচ্ছি। অবশ্যই মুখ্যমন্ত্রী পদত্যাগ করার দরকার ছিল, যে আজকের একটা ছেলেকে কোন লজ্জায় হত্যা করে দিয়ে থানা থেকে কাঁচা মিছে কথা বলে দিল যে আমরা খুন করিনি। আপনি কোথায় বসে আছেন? আপনি যে আগামীকাল আনিস হবে না তার কি প্রমাণ আছে? কে দেবে নিরাপত্তা? কে দেবে আজকে জাতির মধ্যে এই নিরাপত্তা কে দেবে? আল্লাহ পাক আমার আনিস ভাইকে যেন কবুল করেন, জান্নাতের মেহমান বানিয়ে বলুন আমিন। আমার আনিস ছিল মাদ্রাসার স্টুডেন্ট, সে ছিল আলিয়া মাদ্রাসা বাঁচানোর জন্যে, মাদ্রাসা পৃথিবীর মধ্যে ইসলাম টিকিয়ে রেখেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কোন রাজনৈতিক পরিচয় আমি জানতে চাই না, সে ছিল একজন নিরীহ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তাকে কোনো দিন খুন করা যায় না। একটা মানুষ যত অপরাধ করুক না কেন, কখনো পুলিশ তাকে খুন করতে, জোরে বলুন, পুলিশ খুন করতে পারে? এই পুলিশ কাউকে খুন করতে পারে? এবার দেখুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবী মদিনায় গেলেন, একটা ইসলামিক রাষ্ট্র নবী প্রতিষ্ঠা করলেন, ইহুদিরা নবীর কাছে শান্তিতে ঘুমোতে পারলো, খ্রিস্টানরা নবীর কাছে শান্তিতে ঘুমাতে পারলো। একটা পশু প্রাণীর উপরে নবী অত্যাচার করেন নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, হে যুবক, তোমাকে ইসলাম দিয়ে গেছে, এখনো তোমার গ্রামে নেতা আছে, তোমার ইমাম তোমার নেতা, তোমার গ্রামে আলেম সে তোমার নেতা, তোমার বাপকে তুমি পীর বলে মনে করো, তোমার গ্রামের ইমামের কাছে গিয়ে বসো, যারা আল্লাহর ওলি, যারা খোদাভীরু মানুষ, তাদের হাতে হাত দিয়ে শপথ নাও জীবনে আল্লাহর রাস্তা মসজিদ ছেড়ে দেব না, বলুন ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। সবাই বলুন আমরা মসজিদে যাব, বলুন ইনশাআল্লাহ। আলেমদেরকে আমরা বন্ধু বলে মানব, বলুন ইনশাআল্লাহ। আলেমদের নেতৃত্ব মেনে নেব, বলুন ইনশাআল্লাহ। বাপকে পীর বলে মানো, হালাল ব্যবসা করো, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি সৎ হয়ে যাও, তুমি যদি অন্যায়ের প্রতিবাদ করো, আর তুমি যদি আল্লাহর হয়ে যাও, তোমাকে ক্ষতি করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো ফেরাউনের, জোরে বলুন কোনো ফেরাউনের নেই। এটা ইমানের দাবি। ইমান আনলে জেল খাটতে হবে, ইমান আনলে, ইমান আনলে জেল খাটতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই ইমান আনলে জেল খাটতে হবে না? ইউসুফ নবী জেল খাটেনি, মোহাম্মদ নবী 3 বছর জেলে ছিল না? হ্যাঁ না বলুন না। আসিয়া, আসিয়া ছোট ছেলেকে ছুরি ধরা হচ্ছে, আসিয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই জালিম ফেরাউনের হাত থেকে বাঁচার জন্যে তোমার কাছে তুমি জান্নাতে আমার একটা ঘর তৈরি করো, জোরে বলুন, জোরে বলুন। মরণের সময় আসিয়া হাসছে, ফেরাউন বলছে মনে হয় পাগলি হয়ে মরবে, মরণের সময় হাসছে। আল্লাহ পাক শোনাচ্ছে আসিয়া, ওয়া দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু রুআতা ফিরাউন ইজ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন। হে যুবক মুসলমানেরা, তোমার উপরে অত্যাচার হবে, তুমি কলেমা পড়েছো, তোমার উপরে জুলুম হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া মৃত্যুর সময় কেঁদে বলছে, রব্বানা আমি তো তোমাকে খুশি করাতে, আমি তো তোমাকে রাজি করাতে, আমার স্বামী হলেও তাকে আমি খোদা বলে মানলাম না, আল্লাহ তুমি কি আমাকে বাঁচাবে না? আল্লাহ পাক বলছে, আসিয়া তুমি জমিনে যে কাজ করেছো, তুমি নারীদের জন্য দৃষ্টান্ত হয়ে আছো, তুমি নারীদের জন্য উত্তম দৃষ্টান্ত হয়ে আছো আসিয়া, তোমার জন্য আমি আল্লাহ আখেরাতে যাওয়ার আগে মরণের সময় তোমার জন্য একটা আমার জান্নাতের পাশে ঘর নির্মাণ করে রেখেছি, আমি আল্লাহ আমার আরশের পাশে তোমার জন্য একটা ঘর নির্মাণ করে রেখেছি আসিয়া, আমি আল্লাহ তোমাকে মরণের আগে তোমার ঠিকানা জান্নাত দেখিয়ে দিলাম। সেই জান্নাতে যেতে চান? এই জান্নাতে যেতে চান না? চান না? চান না? জান্নাতে যদি যেতে চান, নিজে আল্লাহর হয়ে যান। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ওয়ালা তাগিনু ওয়ালা তাহাজানু ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াত সূরার নাম সূরা ইমরান। আল্লাহ পাক বলছে, তুমি ভয় করো না, তুমি ভীত হয়ো না, তুমি সন্ত্রস্ত হয়ো না। যেদিন তুমি আল্লাহর হবে, যেদিন তুমি ঈমান আনবে, যেদিন তুমি নামাজি হবে, সেদিন আমি আল্লাহ তোমাকে কোনো বিপদে নয়, বিপদ মুসিবতে তোমাকে পড়তে হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই ইমানদার মহিলাদের জন্য দৃষ্টান্ত হয়ে আছেন, মা আসিয়া। এইরকম মা আমাদের সমাজে আছে? এই বলুন না।
স্বামী একটু স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছে, সেই দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে, আছে না নাই? জোরে বলুন না। আর এত নির্যাতন করা সত্ত্বেও আল্লাহকে ছাড়লো না, কিরকম আসিয়া বুঝতে পারছেন? কিরকম মা বুঝতে পারছেন? এই আসিয়ার মরণের আগে আল্লাহ তাআলা তার জান্নাতের ঘরটা দেখিয়ে দিল, জোরে বলুন না, সুবহানাল্লাহ।